আচ্ছা আমি যে ভিডিওটা দেব বলেছিলাম সেই ভিডিওটা বলি প্রথমে আমি দিয়েছিলাম এখানে যে যিনি দ্বীপে জন্মেছেন তিনি বেদব্যাস যিনি দ্বীপে জন্মেছেন তিনি বেদব্যাস তো আমি এখানে পড়েছি যে জ দ্বৈপায়ন সহি বেদব্যাস তো এভাবেও তোমরা করতে পারো আবার আমি বলি যে এখানে দুজন করেছো দেখো আমি দেখিয়ে দিচ্ছি এখানে একজনই রয়েছে দেখছি যে অতনু মণ্ডল করেছে জ দ্বীপে অজায়ত স এব স হি করলেই বেশি ভালো স এব বেদব্যাস ঠিক হয়েছে তার জন্য আমি এখানে লাইক দিয়েছি আচ্ছা নেক্সট চলে আসছে অনুবাদ একই আনন্দে পূর্ণ প্রাণ আনন্দে পূর্ণ প্রাণ আমি এটা দিয়েছি যে এ তৎ কিং আনন্দেন আনন্দে আনন্দেন পূর্ণং প্রাণম আচ্ছা এখানে যারা উত্তর বলেছেন যে পঙ্কজ দাস বলেছেন ম্যাম অনুবাদে আমি উইক আছি ক্লাস করবেন তা আমি বলেই দিয়েছি যে ইউটিউব চ্যানেল ফলো করতে তারপরে আমি বলছি যে ব্যাসবাক্য সহ সমাস লেখো ব্যাসবাক্য সহ সমাস হচ্ছে উপদেশম উপদেশম যেটা দিয়েছি সেটা হচ্ছে এখানে দেশস্য সমীপম হচ্ছে অপৈভাব দিয়েছি দেখি পাখিরা কি করেছে এখানে অপৈভাব দুজন কমেন্ট করেছে তার মধ্যে হচ্ছে ইয়াসিন আলী বলেছে যে উপদেশম দেশস্য সমীপম অবৈভাব ঠিক আছে দেশস্য সমীপম অবৈভাব অতনু মণ্ডল বলেছে ঠিক আছে আচ্ছা নেক্সট চলে আসছে কোনটি ঠিক ছাত্রাছাত্রী এখানে ছাত্রছাত্রীর মধ্যে কোনটা ঠিক ইনি ইয়াসিন আলী বলেছেন যে ছাত্রা মানে পাঠিকা ছাত্রী মানে ছাত্রের পত্নী দুটোই ঠিক তো হ্যাঁ দুটোই ঠিক আমিও তাই এখানে বলেছি যে ছাত্রা মানে পাঠিকা ছাত্রী মানে ছাত্রের পত্নী নেক্সট চলে আসছে কোশ্চেন যে বুৎপত্তি নির্ণয় করো প্রগতি প্রগতি বুৎপত্তি নির্ণয় এখানে আমি বলি যে প্র ইয়াসিন আলী বলছেন যে প্রপূর্বক গমযুক্ত তিন করে প্রগতি আমি লাইক দিয়েছি প্রপূর্বক গমযুক্ত তিন করে প্রগতি আমি লাইক দিয়েছি এগুলো যারা গমযুক্ত তিন করেছেন তাদের প্রত্যেকটাই আমি লাইক দিচ্ছি কিন্তু একজন উজ্জ্বল উজ্জ্বল বলে লিখেছেন প্রযুক্ত পূর্বক গমযুক্ত লটযুক্ত তীর না এটা হবে না এই কারণেই প্রগচ্ছতি হয়ে যাবে তাহলে গম লটতি করলে প্রগচ্ছতি হয়ে যাবে গচ্ছতি সুতরাং এটা হবে না আর বাদল রয় লিখেছেন যে তিন প্রত্যয় অবশ্যই ঠিক আছে আবার যারা তিন প্রত্যয় না করে গমযুক্ত তযুক্ত ই করবে সেটাও কিন্তু ঠিক ভুল নয় গমযুক্ত প্রপূর্বক গমযুক্ত ত প্রত্যয় করে সঙ্গে যদি হর্ষই প্রত্যয় করো তাহলে কিন্তু ঠিক আছে কোনো ভুল নেই তবে লট তিটা কিন্তু করবে না নেক্সট চলে আসছি আমি এখানে জেনাঙ্গ বিকার সূত্রে কোন বিভক্তি হয় জেনাঙ্গ বিকার সূত্রে আমি অবশ্যই বলে দিই এখানে তৃতীয় বিভক্তি একজন দুজন উদাহরণ দিয়ে দিয়েছে পাদেন খঞ্জ চক্ষুষা কানো তো ঠিক আছে কোনো অসুবিধা নেই নর পাদেন খঞ্জ ঠিক আছে পঙ্কজ দাস বলছে যে তৃতীয় বিভক্তি হবে সৌরভ চক্রবর্তীও বলেছে তৃতীয় বিভক্তি রবীন্দ্রনাথ কর্মকার বলছে তৃতীয় বিভক্তি সুনীল মান্ডি বলেছে তৃতীয় বিভক্তি মানিক সরকার বলেছে তৃতীয় বিভক্তি অজিত রয় বলেছে তৃতীয় বিভক্তি এবং হেমন্ত সামন্ত বলেছে সেও তৃতীয় বিভক্তি তো তৃতীয় বিভক্তি আমিও তৃতীয় বিভক্তি বলবো তৃতীয় বিভক্তি হবে এখানে আর তস্য চ বর্তমানে সূত্রের উদাহরণ হচ্ছে বিদ্যান সর্বেশাং পূজিত ত প্রত্যয় পূজিত যেহেতু ত প্রত্যয় আছে সেহেতু তস্য চ বর্তমানে হবে দেখে নি কী কে কী করেছে অন্যরা আচ্ছা তস্য চ বর্তমানে এখানে দুজনেই করেছে বিদ্যান সর্বেশাং পূজিত তো শুধু পূজিত কেন যে কোনো ত প্রত্যয়ান্ত পূজিত জ্ঞানার্থ পূজার্থ ইত্যাদি ইত্যাদি মানে যে কোনো এবং ত প্রত্যয় জাত যে কোনো বিষয় এখানে তস্য চ বর্তমানে হবে এখানে নেক্সট চলে আসছি এখানে আর এখন কিছু নেই এখানে আমি বলেছি দুটো ভিডিও থাকবে নরেশু রামকৃষ্ণ শ্রেষ্ঠ নরেশু কোন বিভক্তি এখানে দেখে নেওয়া যাক এখানে সবাই উত্তর দিয়েছে যে প্রাসঙ্গিক সবারটা দেখে নিই একবার যথেষ্ট নির্ধারণম সূত্রযোগে নির্ধারণের সপ্তমী একদম ঠিক আছে সবাই লিখেছে এখানে শেখ আজিজুল ইসলাম অতনু মণ্ডল ইয়াসিন আলী আশা দত্ত সবাই এখানে দিয়েছে যথেষ্ট নির্ধারণম একদম ঠিক আছে যথেষ্ট নির্ধারণম সূত্রযোগে আমি করেছি আচ্ছা ব্যাসবাক্য সহ সমাস লেখো পরেই আছে তার এই যে ব্যাসবাক্য সহ সমাস লেখো রামচন্দ্র রামচন্দ্র দেখো এখানে কে কী করেছে আমি একবার দেখে নিই আচ্ছা আমি এখানে বলেছি যে রামচন্দ্রটা আমি করেছি রামচন্দ্রম ইব রাম চন্দ্রের মতন মানে একদম একদম কী করা হয়েছে না রামকে চন্দ্রের সঙ্গে তুলনা করা হয়েছে তো উপমিত কর্মধারা এখানে আবার একজন করেছে এটা ভুল কিছু নয় সুমন প্রামাণিক জ রাম স চন্দ্র যে রাম সেই চন্দ্র ভুল নয় অবশ্যই কখনোই ভুল আমি বলবো না এটা ঠিক এটাও করতে পারো অবশ্যই মার্কস পাওয়ার মতনই কোনো ভুল নেই এখানে আচ্ছা নেক্সট চলে আসছে দ্বিকর্মক্রিয়ার উদাহরণ দ্বিকর্মক্রিয়ার উদাহরণ এখানে দুজনকে দেখছি
আচ্ছা, অতনু মণ্ডল দিয়েছে গোপ্য গাং দুগ্ধং, দুগ্ধং এর একটু যখন দেখবেন যে হসন্তটা হবে না, বাকিটা ঠিক আছে। বালিকা বৃক্ষং পুষ্পং চিনতি, চিনতি দ্বিকর্ম ক্রিয়া, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। এখানে আমিও এখানে করেছি গোপ্য গাং দুগ্ধং দুগ্ধি, ১৬টা মোটামুটি দ্বিকর্ম ক্রিয়া আছে, সেটা দেখে করে নিতে পারবে। পরবর্তীকালে আমি অন্য ভিডিওতে আলোচনাও করে দেবো। নেক্সট চলে আসছি, আমি দেখে নিই আগে যে পরবর্তীকালে কে দিয়েছেন। আর উচ্চার্থানাং প্রিয়মানো, তার উচ্চার্থানাং প্রিয়মানো এখানে সবাই কি করেছে দেখে নিই আগে। রুচ্চার্থানাং প্রিয়মানো যে কোশ্চেনটা আছে, যে এটির একটি উদাহরণ দাও, গণেশায় মোদকং রোচতে, অবশ্যই গণেশায় এ নিজে চতুর্থী বিভক্তি হবে, মানে যার কাছে প্রিয় তাতে অবশ্যই চতুর্থী বিভক্তি হবে। রুচ্চার্থানাং প্রিয়মানো এখানে চতুর্থী বিভক্তি হবে। আর বাকিরা কে কী করেছে আমি একটু দেখে নিই এখানে। আচ্ছা, শিশবে মোদকং রোচতে, সে কাজেজুল ইসলাম মৎসম, সবই ঠিক আছে এখানে। তম মে রোচতে, আচ্ছা, শিশু মোদকম রোচতে, আচ্ছা, গণেশায় লড্ডুকং রোচতে, ঠিক আছে এখানে। বালকায়ও, আচ্ছা, মিষ্টম রোচতে, বালকায়ও মোদকং রোচতে, আচ্ছা, লেখকায়ও রসগোল্লকং রোচতে, রসগোল্লকং নয় রসগোল্লকং রোচতে। আচ্ছা, এখানে আমি বলি এখানে শিশু মোদকং রোচতে, যে সুনীল মান্ডি লিখেছে, শিশু বে হবে এখানে। আর এখানে তম মে রোচতে করেছে, তবে আমি বলবো যে অবশ্যই যে প্রথম যার কাছে প্রিয় সে যেন অবশ্যই নিজে কি হয় না চতুর্থী বিভক্তি হবে। মধ্যম এই যে লিখেছে যে এই শিশবে, এগুলো দেখো যে এগুলো ঠিক আছে। তো সুতরাং শিশবে, শিশু শব্দটা এভাবে হবে না। এবং এই যে এখানে বলি যে এগুলো একটুখানি বুঝে করতে হবে যে কখনোই এটা অবশ্যই চতুর্থী বিভক্তি হতে হবে, এটা অবশ্যই চতুর্থী বিভক্তি হতে হবে। আচ্ছা, বাকি সবই ঠিক আছে, এগুলো একটুখানি দেখে করে নেবে। আচ্ছা, নেক্সট চলে আসি যে তারপরে আছে ঐতরে ও ব্রাহ্মণ কোন বেদের সাথে যুক্ত, কোন বেদের সাথে, দেখো এখানে আমি আগে করে দিই, এখানে অবশ্যই এক কথায় ঋগ্বেদের সাথে, যেটুকু স্পষ্ট, যেটুকু উত্তর, মানে যেগুলো প্রশ্ন, মানে একদম স্পষ্ট যে কোনো এদিক ওদিক নয়। আচ্ছা, এখানে ঋগ্বেদের সকল শাখায় লিখেছ, বেশ খুব ভালো, ঋগ্বেদ। আর এ তো একদম স্পেসিফিক, সজল ঘোষ লিখেছে যে ঋগ্বেদের সকল শাখার একটি ব্রাহ্মণ মহিদাস ঐতরেও মন্ত্র দ্রষ্টা। আচ্ছা, খুব ভালো প্রশ্নের উত্তর দিয়েছে, মানে ঋগ্বেদ তো লিখেইছে, সঙ্গে সকল শাখাটা উল্লেখ করে দিয়েছে, এবং মহিদাস ঐতরেও ব্রাহ্মণের স্রষ্টা সেটাও ও উল্লেখ করে দিয়েছেন উনি। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, খুবই ভালো প্রশ্ন, তবে আমি বলবো স্পেসিফিক উত্তর দেবে। নেক্সট চলে আসছে, দেখো যে এখানে কী দিয়েছে ঋগ্বেদ, অবিমারক কার রচনা, অবিমারক, দেখো দেখে নিই আমি এখানে। অবিমারক দুজন উত্তর দিয়েছে এখানে, যে একজন হচ্ছে ইয়াসিন আলী আর হচ্ছে শান্তি ঘোষ, দুজনেই লিখেছে ভাষের রচনা, অবশ্যই ভাষের রচনা। নেক্সট হচ্ছে ব্যাসবাক্য সহ সমাস বৃক্ষর ছায়া, চলতি ভাষায় বৃক্ষ ছায়া শুদ্ধ সন্ধিবদ্ধ, এটা হচ্ছে বৃক্ষস্ব ছায়া ষষ্ঠী তৎপুরুষ সমাস। এখানে দেখে নিই এখানে অবশ্যই কে কী লিখেছে, যে এখানে বৃক্ষ ছায়া নয়, এটা আমি এখানে বলেও দিয়েছি এখানে, যে এই যে আমি এখানে বৃক্ষ ছায়াও বলতে পারো বা বৃক্ষ ছায়া বলতে পারেন, একদম প্রপার সন্ধিবদ্ধ রূপ এটা। উদাহরণ, আপনি চলতি কথায় বৃক্ষ ছায়া বসে আছেন, অনুবাদ করুন, এরকমভাবেই বলেছি। বৃক্ষ ছায়া সবাই লিখেছে এখানে, মহাদেব সাহা, সৌরভ সরকার, আচ্ছা, আব্বাস আব্বাস, সবাই লিখেছে ষষ্ঠী তৎপুরুষ এখানে। আচ্ছা, তারপর নেক্সট চলে আসছি আমি এখানে, অনুবাদ, ঘুরতে ঘুরতে তাকে ক্লান্ত মনে হচ্ছে। আচ্ছা, এখানে সুশান্ত বলেছে, সুশান্ত মনে হয় সংস্কৃত অনুশীলনের জন্য যোগাযোগ করতে চাই, কী করবো। আচ্ছা, আমি এখানে অবশ্যই বলেছি যে ইউটিউব চ্যানেলে আপনি নজর করুন, ইউটিউব চ্যানেল দেখবেন এখান থেকে। আর আর কিছু নাই এখান থেকে, আমি দেখছি আর কে কী লিখেছে, কোথায় গেল। আচ্ছা, ভ্রমিতুং ভ্রমিতুং তং পরিশ্রান্তং মন্নতে, আচ্ছা, ভূমিতুং ভূমিতুং এই কথাটা কিন্তু হয় না, আর তং এটাও তো মানে হচ্ছে ভুল হয়েছে, কে আবার লাইকও দিয়ে দিয়েছে এখানে একটা, তো উল্টোপাল্টা জায়গায় এরকম লাইক দেবেন না আপনারা, কে কী ভাববে এখানে, যে তং দেখুন এখানে আপনি লিখেছেন যে পরিশ্রান্তং মন্নতে। আচ্ছা, আমি জিনিসটা স্পেসিফিক করে দিচ্ছি, যে দেখুন এখানে ঘুরতে ঘুরতে তাকে ক্লান্ত মনে হচ্ছে, প্রথম কথা বলি বিহ রণরতা, বা হচ্ছে এখানে ভ্রমণরতা সরাসরিভাবে লিখে দেবেন, কারণ ভ্রমিতুং ভ্রমিতুং হয় না এরকম, ভ্রমিতুং একটাই, আর যদি সত্রী প্রত্যয় হয় তখন হচ্ছে বিহরন্ত বা বৃহরন্ত, এরকমভাবে এইভাবে করতে হবে জিনিসটা। আচ্ছা, তম তম তাকে বলা হচ্ছে, তম ক্লান্ত মনে হচ্ছে, পরিশ্রান্ত অনুভবতি করতে পারো, অবশ্যই করতে পারো বা অনুভব আমি করতে পারো। আচ্ছা, তম এটা মন্নতে ঠিক আছে, অনুভূয়তেও করতে পারো, কিন্তু অ্যাকচুয়াল সমস্যাটা আমরা এমনি সাধারণভাবে করতেই পারি, এগুলো কোনো সমস্যা হয় না, কিন্তু স্পেসিফিক যদি আমি বলি তাহলে মন্নতে অনুভূয়তে এগুলো ভাববাচ্ছে হওয়ার কথা, ভাববাচ্ছে অর্থাৎ কর্ম সেখানে থাকবে না, কর্মকেও
কিন্তু কর্মটিও কিন্তু সেভাবে, কিন্তু এখানে অবশ্যই একটা কর্ম আছে তাকে বলা হয়েছে, সেই হিসাবে মন্নতে অনুভূয়তে করলে মানে কেটে দেবে না। যে এখন বর্তমানে যে সংস্কৃত ট্রান্সলেশনে ব্যবহার আমরা অনেকভাবেই অনেক কিছু করতে পারি আধুনিক যে সংস্কৃত, কিন্তু তবু একদম স্পেসিফিক যদি শুদ্ধ হিসাবে বলতে চান তাহলে ভাব পাচ্ছে এভাবে কিন্তু সরাসরি অনুমন্নতে অনুভূয়তেটা ঠিক যোগ লাগছে না। অবশ্য তখন আপনি মনে হচ্ছে বলতে আপনি অনুভাবতী বা অনুভাবামী এইভাবে আপনি করতে পারেন, সহজভাবেই আপনি করে দিতে পারেন। আচ্ছা, অনুবাদ, সে মৃগনয়নাকে আমি কখনো দেখিনি, তাং মৃগনয়নাম অহং করাপি ন পশ্যামি। আচ্ছা, এখানে কে কী করেছে আমি দেখে নিই একটু। এই যে এখানে ইয়াসিন আলী বলেছে তাম মৃগনয়নাম অহং কদাপি ন পশ্যামি, ঠিক আছে, কোনো ভুল নেই। আচ্ছা, এখানে অতনুমণ্ডল সা করেছে, যে আমি একই বললাম যে সাটাও কিন্তু ভুল আমি বলবো না কখনো, যে এখন বর্তমানে আধুনিক যে ব্যাপারটা হয়েছে ভুল নয়, সা কিন্তু কথাটা হচ্ছে তাকে মৃগনয়নাম, কাকে যদি আমি বলি তো তাকে মৃগনয়নাকে, তো তার হিসাবে মৃগনয়নাম হিসাবে তার সঙ্গে এটার সঙ্গে যে এর যে কী বলবো বিশেষণ হিসাবে তাম যে শব্দটা ব্যবহার উপযুক্ত সেই হিসাবে বাকিটা পুরোটাই ঠিক আছে। তো আমিও সেটা করেছি যে তাং মৃগনয়নাম অহং কদাপি ন পশ্যামি। তারপরের কোশ্চেন হচ্ছে কনকধারা স্তোত্রম কার রচনা, শঙ্করাচার্যের রচনা। আচ্ছা, আমি কনকধারা স্তোত্রম কেউ লিখেছে কিনা আমি আগে দেখে নিই। আচ্ছা, কনকধারা স্তোত্রম কার রচনা কেউ লেখেনি, তার জন্য আমি বলে দিই যে অবশ্যই শঙ্করাচার্যের লেখা কনকধারা স্তোত্রম। এরপরে বলবো যে এরকমভাবে প্র্যাকটিস করতে থাকবো এবং ভিডিওতে দিতে থাকবো উত্তরগুলো এবং বুঝিয়ে দিতে থাকবো কোনটা কী ক্ষেত্রে কেন হবে না কী কারণে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, ফলো করবে, এবং এভাবেই আর একটা ইউটিউব চ্যানেল আছে আমার, যেটা হচ্ছে অন্যান্য জিকে বা আদার্স যে ছোটো ছোটো ইয়ের জন্য খুলেছি সেগুলো সেটা দেখবে ভালো করে, সেটাতেও সাবস্ক্রাইব করে রাখবে, সব কিছু জানতে পারবে ওখান থেকে।